বই খেলেছিল ফুটবল দ্বীপ জেলে যাইতে দিয়া খেলতো ব্যাডমিন্টন তিথিরও ইচ্ছে ছিল পাইলট হওয়ার আইনজীবী হয়েও জয়া ছিল অলরাউন্ডার গোয়েন্দা গিন্নিতে বুদ্ধির জোরে সব রহস্যের সমাধান হতো যমুনা ঢাকির ঢাকের তালে সবাই হতো জব্দ বাংলা ধারাবাহিকে পরপর মহিলা কেন্দ্রিক গল্প আর লড়াইয়ের গল্প সেই স্বাদ নিয়েই এবার নতুন লড়াইয়ের গল্প বলতে চলেছে উমা এই ধারাবাহিকটি উঠে আসবে এক মহিলা ক্রিকেটারের লড়াইয়ের গল্প উমাতে নায়িকার ভূমিকায় রয়েছেন নবাগতা সিনজিনী চক্রবর্তী মডেল থেকে এবার ধারাবাহিকে পা দিচ্ছেন তিনি আর অভিনয়ে পা দিয়েই একেবারে চ্যালেঞ্জকে হাতের মুঠোয় নিয়ে ফেললেন অভিনেত্রী সম্পত্তি প্রকাশে এলো উমা ছবির প্রোমো আর এই প্রোমো দেখে বোঝাই গেল এক মহিলা ক্রিকেটারের স্বপ্নপূরণের গল্প বলবে এই ধারাবাহিক উমা ট্রেনের কামরায় গয়না গয়না বড়ি বিক্রি করে তবে তার স্বপ্ন বড় ক্রিকেটার হওয়ার সে জানে এই স্বপ্ন পূরণের পথটা মোটেই সহজ নয় তবুও লক্ষ্য থেকে সরে না সরে না তার চোখ ট্রেনের মধ্যেই উমা প্রমাণ করত সে কত ভালো খেলোয়াড় এই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যেতে চলেছে পাণ্ডব গোয়েন্দা খ্যাত অভিনেত্রী সীতমাকে শোনা যাচ্ছে এই ধারাবাহিকের নায়ক হবেন নাকি কৃষ্ণকলিন নিখিল ওরফের নীল ভট্টাচার্য কবে থেকে এই ধারাবাহিক দেখা যাবে তা স্পষ্ট করা হয়নি প্রোমোতে তবে প্রথম ঝলক দেখেই বোঝা যাচ্ছে যে উমা আমাদের সকলের নজর কেড়েছেন এখন শুধু টেলিপর্দায় উমার আসার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন ধারাবাহিক এরকম গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না নমস্কার